আমরা আজকে যে অঙ্কটা করবো সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টালস বইয়ের একটা গুরুত্বপূর্ণ অঙ্ক। এই অঙ্কটা যদি করা যায় তাহলে এরকম মিনিমাম 10টা অঙ্ক করা যাবে, ঠিক আছে? এই অঙ্কটা পারলে আর অন্য অন্য যে ছোটখাটো অঙ্ক আছে সেগুলো কোনো ব্যাপারই না, ওকে? তাহলে এই অঙ্কের ডাটা যেটা দেওয়া আছে, অঙ্কটা তো পরিপূর্ণভাবে লিখা হয়নি ওদিকে, কিন্তু গিভেন ডাটা হলে আমি বলতেছি সেটা দেখ বললেই বোঝা যাবে। তাহলে প্রথমে একটি আরএলসি সিরিজ সার্কিটের রেজিস্ট্যান্স দেওয়া আছে 6 ওহম, ইন্ডাকটেন্স দেওয়া আছে 38.2 মিলি হেনরি। তাহলে মিলিকে আমাকে হেনরিতে নিয়ে যেতে হবে, তাহলে আমরা মিলির মান জানি 10⁻³। তারপর ক্যাপাসিট্যান্স দেওয়া আছে 795 মাইক্রোফ্যারাড, মাইক্রোর মান হচ্ছে 10⁻⁶। তাহলে এটা হচ্ছে হেনরি কী হবে, ফ্যারাড, ফ্যারাড হবে। তারপর হচ্ছে ভোল্টেজ দেওয়া আছে, টোটাল ভোল্টেজ 200 ভোল্ট, ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 50 হার্জ। তাহলে আমাকে বের করতে হবে যে ক নম্বর দেওয়া আছে ইন্ডাকটিভ রিয়াকট্যান্স এক্সএল ইকুয়াল টু হোয়াট, ক্যাপাসিটিভ রিয়াকট্যান্স এক্স ইকুয়াল টু হোয়াট, ইম্পিডেন্স জেড ইকুয়াল টু হোয়াট, হ ফেজ কোণ ফাই ইকুয়াল টু হোয়াট, পাওয়ার ফ্যাক্টর কস থিটা ইকুয়াল টু হোয়াট, তারপর হচ্ছে রিয়াকটিভ কারেন্ট আই আর ইকুয়াল টু হোয়াট, ইন ফেজ কারেন্ট আই আই ইন ইন দে আই ইন ফেজ কারেন্ট বুঝাইছে, ইন ফেজ কারেন্ট ইকুয়াল টু হোয়াট, তাহলে টোটাল কারেন্ট ইকুয়াল টু হোয়াট। ঘ নম্বরে বলছে যে আপাত পাওয়ার বা অ্যাপারেন্ট পাওয়ার এস ইকুয়াল টু হোয়াট, অ্যাক্টিভ পাওয়ার বা প্রকৃত পাওয়ার পি ইকুয়াল টু হোয়াট, রিয়াকটিভ পাওয়ার বা সক্রিয় পাওয়ার কিউ ইকুয়াল টু হোয়াট। তারপর বলছে যে ভোল্টেজ ড্রপ সমূহ নির্ণয় করো, ভোল্টেজ ড্রপ হয় তিনটা, এখানে রেজিস্ট্যান্স ক্যাপাসিট্যান্স ইম্পিড তারপরে ইন্ডাকটেন্স তিনটা জিনিস আছে, তিনটাতে ড্রপ হয়, ড্রপ রেজিস্টরের ভোল্টেজ ইকুয়াল টু হোয়াট, ইন্ডাকটেন্সের ভোল্টেজ ইকুয়াল টু হোয়াট, ক্যাপাসিট্যান্সের ভোল্টেজ ইকুয়াল টু হোয়াট। তারপর চাইছে ভেক্টর ডায়াগ্রাম, ঠিক আছে? এখন আমরা প্রথমে যেটা বের করবো সেটা হচ্ছে ইন্ডাকটিভ রিয়াকট্যান্স এক্সএল। তাহলে আমরা জানি এক্সএল ইকুয়াল টু 2πfL মান বসাইলাম, তাহলে এত ওহম অ্যান্সার। তারপর ক্যাপাসিটিভ রিয়াকট্যান্স এক্সসি ইকুয়াল টু সূত্র হচ্ছে 1/2πfC মান বসাইলাম, তাহলে এত ওহম অ্যান্সার। তারপর হচ্ছে ইম্পিডেন্স বের করতে বলছে, ইম্পিডেন্স জেড ইকুয়াল টু আর প্লাস জে ইন্টু এক্সএল মাইনাস এক্সসি মান বসাইলাম, তারপর মান বসানোর পর 12 থেকে 4 বিয়োগ দিয়ে এটা পাইলাম, এটা আছে পোলারে, তাহলে পোলারকে রেক্টেগুলারে নিতে হবে, সরি রেক্টেগুলারে আছে আমাকে পোলারে নিতে হবে। পোলারে নেওয়ার জন্য আমাকে ক্যালকুলেটরে বের করতে হবে, তাহলে ক্যালকুলেটরে বের করার সিস্টেমটা হচ্ছে যে এটা আছে রেক্টেঙ্গুলার, রেক্টেঙ্গুলার থেকে পোলারে গেলে শিফট প্লাস, তাহলে পোল আসছে আমাকে প্রথমে 6 চাপতে হবে 6, তারপর যোগ চিহ্ন আসবে না কমা কমা 8 ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল টু এই যে 10, এই যে 10, তাহলে আরসিএল 10 কোন পাওয়ার জন্য চাপতে হয় আরসিএল 10, তাহলে 53.13 এত ওহম অ্যান্সার, ইম্পিডেন্সও পেয়ে গেলাম। তারপর হচ্ছে ফেজ কোণ চাইছে, ফেজ কোণ মানে ফাই, আর ফাইতে যে ইম্পিডেন্সের যে কোণ আছে ওই কোণটাই হচ্ছে ফেজ কোণ, তাহলে 53.13 এত অ্যান্সার। তাহলে পাওয়ার ফ্যাক্টর কস থিটা, কস থিটার সূত্র আর একটা আছে R/Z, কস থিটা ইকুয়াল টু R/Z, এটাও বের করা যায় পাওয়ার ফ্যাক্টর, প্লাস R/Z যদি বের না করে সহজে আর একটা বের করার ওয়ে হচ্ছে কস, এখানে এই যে থিটা আছে এই থিটার মানটা হবে, এই যে এখানে থিটা আছে 53.13, এই থিটার মানটা এখানে চলে আসবে, এত ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর অ্যান্সার। তারপর হচ্ছে গ নম্বরে বলছে রিয়াকটিভ কারেন্ট, রিয়াকটিভ কারেন্টের সূত্র হচ্ছে IR ইকুয়াল টু I sin θ, আই এর মান বসাইলাম, আই এর মান তো এখানে নেই, এই যে গিভেন ডাটার মধ্যে নেই, আই এর মানটা টোটাল কারেন্ট বের করে ফেললে আই এর মানটা চলে আসবে, তাহলে আমি নিচে পরবর্তীতে নিচে চাইছে টোটাল কারেন্ট, আমি নিচে বের করে নেই I ইকুয়াল টু V/Z, তাহলে আই এর মান হচ্ছে ভি এর মান হচ্ছে 200 আর জেড এর মান হচ্ছে 10³ 53.13, তাহলে আমরা পোলারের ভাগের সময় জানি মান থেকে মান ভাগ হয় কোন থেকে কোন বিয়োগ হয়, তাহলে 200 কে 10 দ্বারা ভাগ পাইলাম কত 20, তাহলে এখানে কোনো কোন নাই মানে 0 আছে, তাই 0 থেকে এটা বিয়োগ দিলে মাইনাসের 53.13 এত অ্যাম্পিয়ার অ্যান্সার হয়, তাহলে এই মানটাই এখানে বসাই দেই, 20⁻⁷³⁰ sin এটা মান হচ্ছে 53.13, তাহলে এখানে এই যে সাইন 53.13 আর 20 গুণ দিয়ে পাইলাম এত এত অ্যাম্পিয়ার অ্যান্সার, ঠিক আছে? তারপর ইন ফেজ কারেন্ট, ইন ফেজ কারেন্টের সূত্র হচ্ছে আই ইন ইকুয়াল টু আই কস থিটা, কস থিটা ভূমির সাথে কাজ করে এই জন্য ইন ফেজ বুঝাইছে, তাহলে আই এর মান এই যে এখান থেকে বসাইলাম 20⁻⁷³⁰
cos theta মান হচ্ছে 0.6 cos theta মান কত 0.6 তাহলে এত এই যে গুণ দিয়ে পেলাম এত एंपিয়ার आंसर তো টোটাল কারেন্ট এর আগে বুঝাইছি হ্যাঁ এখন ঘ নম্বরে বলছে যে আপাত পাওয়ার আপাত পাওয়ারকে আরেকটা নাম আছে নাম হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার তাহলে আপাত পাওয়ার বা অ্যাপারেন্ট পাওয়ার s ইকুয়াল টু আমরা সূত্র জানি s ইকুয়াল টু vi তাহলে vi মান হচ্ছে 200 কারেন্টের মান হচ্ছে 20 এই যে এখানে আছে কারেন্টের মান 20 আর ভোল্টেজের মান হচ্ছে এই যে 200 এখানে দেওয়া আছে তাহলে পাওয়ার সময় কোন লাগে না তাহলে গুণ দিয়ে পেলাম এত আপাত পাওয়ার বা অ্যাপারেন্ট পাওয়ার রেখা হচ্ছে ভোল্ট অ্যাম্পিয়ার তাহলে এটা যাতে হাজারের উপরে সেই জন্য ভোল্ট অ্যাম্পিয়ারকে কিলো ভোল্ট অ্যাম্পিয়ার নিতে গেলে 1000 দিয়ে ভাগ দিতে হবে ভাগ দিয়ে পেলাম 4 কিলো ভোল্ট অ্যাম্পিয়ার এখানে অ্যানসার দিলে হবে এখানে দিলে হবে তারপর প্রকৃত পাওয়ার আরেকটা নাম হচ্ছে যে অ্যাক্টিভ পাওয়ার এটাকে প্রকাশ করে পি দিয়ে পি ইকুয়াল টু ভিআই কস থিটা ভি এর মান হচ্ছে 200 আই এর মান হচ্ছে 20 কস থিটা মান হচ্ছে 0.6 তাহলে এত ওয়াট তো এখানে অ্যানসার দেওয়া যায় প্লাস হচ্ছে এটাতে হাজারের উপরে এই জন্য 1000 দিয়ে ভাগ এত কিলো ওয়াট অ্যান্সার তো রিয়াক্টিভ পাওয়ার আরেকটা নাম হচ্ছে যে সক্রিয় পাওয়ার এটাকে কিউ দিয়ে প্রকাশ করা হয় কিউ ইকুয়াল টু ভিআই সাইন থিটা তাহলে ভোল্টেজের মান বসালাম কারেন্টের মান বসালাম সাইন থিটা মান 53.13 গুণ দিয়ে পেলাম এত এই রিয়াক্টিভ পাওয়ারের একক হচ্ছে ভার তাহলে এটাকে দুই কিলোতে নিতে যাই তাহলে 1000 দিয়ে ভাগ দিলে হয় এত কে ভার অ্যান্সার তাহলে ভোল্টেজ ড্রপ সমূহ ভিআর ইকুয়াল টু আমরা যে সূত্র আই আর আই এর মান বসালাম আর এর মান বসালাম এত ভোল্ট অ্যান্সার তারপর হচ্ছে ভিএল ইন্ডাক্টর ইন্ডাক্টেন্সের ভোল্টেজ ড্রপ ভিএল ইকুয়াল টু আই এক্সএল আই এর মান বসালাম এক্সএল এর মান বসালাম এক্সএল এর মান দেওয়া আছে যে এক্সএল এর মান এই যে এখানে পাইছি 12 ওহম তারপর মান বসালাম এত ভোল্ট অ্যান্সার তাহলে ভিসি ইকুয়াল টু আমরা যে ক্যাপাসিট্যান্সের ভোল্টেজ ড্রপ হচ্ছে ভিসি ইকুয়াল টু আই এক্সসি আই এর মান বসালাম এক্সসি এর মান ওদিক থেকে বসালাম এক্সসি তাহলে এত ভোল্ট অ্যান্সার তারপর ভেক্টর ডায়াগ্রাম হচ্ছে যে টুটা আমরা জানি যে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার অর্থাৎ লম্ব আর ভূমি যোগ করলে কিন্তু অতিভুজ পাওয়া যায় এই জন্য টোটাল ভোল্টেজটা হচ্ছে অতিভুজটা আর ভূমিও আমরা জানি রেজিস্ট্যান্স হচ্ছে ভূমিতে হয় আর ক্যাপাসি যে রিয়াক্টেন্সগুলো আছে এগুলা লম্বতে হয় তাহলে ভূমিটা হচ্ছে ভিআর এই যে ভিআর এখানে পাইছি ভিআরএল মান 120 তাহলে এটা হলো উপরটা হলো ভিআর এটা হলো ভিসি তাহলে ভিএল থেকে বিসি বাদ দিলে এই যে এতটুকু পাওয়া যাবে এইটা ভিএল মাইনাস বিসি ওকে এখন আমাদের যে চ্যানেলটি আছে ইউটিউবে এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন আর যদি ভালো লাগে পরবর্তীতে আমাদের সাথে থাকুন ওকে থ্যাংক ইউ